নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের গুজরাট ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বে। আগের পর্বে আপনারা দেখে নিয়েছিলেন আমরা গেছিলাম গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। সেখান থেকে আমরা দুপুরবেলা বেরিয়ে বাস ধরে পৌঁছেছিলাম বদোদরা বাস ডিপো। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো দ্বারকা শহর। সেখানে আমরা দ্বারকাধীশ মন্দিরের দর্শন করেছিলাম এবং অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। সেই সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে, সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আগের ভিডিওতে ধন্যবাদ জানাই রাই ডিভিকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য, এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমরা কিন্তু বদোদরা বাস ডিপোতে পৌঁছেছিলাম বিকেল 6টার সময়। এরপর আমরা বাস ডিপোর ভেতরে ঢুকে দেখলাম সেখানে রয়েছে অসংখ্য দোকান। খাবারের যেরকম দোকান রয়েছে, এছাড়া অন্যান্য জিনিসপত্রের দোকানও রয়েছে, তাই আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। আমরা এখান থেকে প্রথমে পানিপুরি কিনে নিয়েছিলাম, দাম নিয়েছিল 30 টাকা এক প্লেট, খেতে ছিল মোটামুটি। এরপর আমরা এগিয়ে গিয়ে কিনে নিলাম একটা বড়া পাও, এটি কিন্তু বেশ ভালোই খেতে ছিল, এক পিসের দাম নিয়েছিল 20 টাকা। বড়া পাও খেয়ে নেওয়ার পর দেখলাম রয়েছে একটি স্যান্ডউইচের দোকান, সেখান থেকে আমরা অর্ডার করে নিলাম একটি ভেজ স্যান্ডউইচ, দাম নিয়েছিল 50 টাকা। এটি কিন্তু খেতে খুবই ভালো ছিল, সাথে দিয়েছিল কিছু আলুর চিপস, তো সব মিলিয়ে ভালোই লাগলো। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বারকা যাওয়ার বাস ধরতে। আমরা বুক করেছিলাম গুজরাট ট্র্যাভেলসের বাস, দাম পড়েছিল একজনে 900 টাকা করে। আপনারা কিন্তু অভিবাস, পেটিএম বাস সার্ভিস, এছাড়া রেড বাসের মাধ্যমে বিভিন্ন বাস বুক করে নিতে পারেন আপনাদের বাজেট অনুসারে। দ্বারকা যাওয়ার জন্য কিন্তু প্রচুর বাসই অ্যাভেলেবেল রয়েছে, এসি নন এসি। আমাদের বাসটা ছিল এসি স্লিপার। বদোদরা বাস ডিপো থেকে কিন্তু শুধুমাত্র সরকারি বাসগুলি ছাড়ে, এই সমস্ত বেসরকারি বাসে ওঠার জন্য কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে সেই বাসের পিক আপ পয়েন্টে। আপনারা যখন টিকিট বুক করবেন তখন আপনারা সিলেক্ট করতে পারবেন কোন পিক আপ পয়েন্ট থেকে আপনারা বাসে উঠবেন। এছাড়া আপনারা যে বাস অপারেটরের টিকিট বুক করছেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারেন আপনার পিক আপ পয়েন্টটি কোথায় রয়েছে। সেই হিসাবে আপনারা কিন্তু বদোদরা বাস ডিপো থেকে অটো করে চলে আসবেন সেই পিক আপ পয়েন্টে। আমাদের পিক আপ পয়েন্ট ছিল পাণ্ডিয়া ব্রিজের কাছে, তো আমরা সেখানে একটি অটো বুক করে চলে আসলাম। বেশি দূর ছিল না, 5 মিনিটের মতো। আমাদের বাস ছাড়ার সময় ছিল রাত 8টা, রিপোর্টিং টাইম ছিল 7:45, তো আমরা সেই হিসাবে পৌঁছে গেছিলাম। দ্বারকা যাওয়ার বাসে উঠে গেছি, আমাদের এসি স্লিপার বাস, এবং সেটা একদম রাইট টাইমে চলছে আপাতত। এটা মাঝে একটা ব্রেক দেবে, তো জার্নি এখনো অবধি স্মুথ। বাকি জার্নি ডিটেলস আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো সুতরাং সাথে থাকবো। বাস কা টাইম কিতনা রুপিয়া লাগতে? পান্ডিয়া ব্রিজ সে 7:30 কা টাইম হ্যাঁ। ভাড়া তো মিনিমাম রহতা হ্যাঁ, যে জো সিজন কে হিসাব সে চলতা হ্যাঁ, কেসে 1200 রুপিয়া। সুবহ কিতনে বাজে পৌঁছ গিয়া? সুবহ 7:30 বাজে পৌঁছে গিয়ে। দো হোল্ড আয়েঙ্গে, एक और लिमड़ी आएगा दर्शन होटल में, दूसरा खंबाड़े के बाद आएगा होटल, दो और होल्ट आएंगे अहमदाबाद। 42 सीट स्लीपर। আমাদের বাস প্রথম হল দিয়েছিল রাত 1টার সময় ডিনারের জন্য। নেমে দেখলাম রয়েছে অনেকগুলি খাবারের দোকান, তো আমরা সেখান থেকে এক প্লেট ধোকলা কিনে নিয়েছিলাম এবং সেটাই ছিল ডিনার, কারণ আগে খেয়ে নিয়েছিলাম একবার। এরপর বাস আবার নিজের টাইম মতো ছেড়ে দিল এবং প্রায় পরের হল্ট ছিল ভোর 5টার সময়। এখন বাজে ভোর 5:35 এবং আমাদের বাস এখন এখানে এসে দাঁড়িয়েছে মাঝখানে, যাতে সবাই কিছু খেতে পারে বা কারো যদি টয়লেট যেতে হয় সে করে নিতে পারে। আমাদের কিছুটাই পথ বাকি আছে দ্বারকা পৌঁছাতে।
জয় দ্বারকাধীশ। ফাইনালি এত ঘন্টার বাস জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম দ্বারকা। আমাদের বাস কিন্তু ঠিক সকাল 7টার সময় আমাদের নামিয়ে দিয়েছিল দ্বারকার এই এন্ট্রি গেটের সামনে। এখান থেকে এবার ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পায়ে হেঁটেই গেছিলাম, কারণ বেশিক্ষণ তো খুব একটা দূরত্ব নয়। রাস্তার দুই ধার ধরেই কিন্তু প্রচুর হোটেলের অপশান রয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে থাকার। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মন্দির যেতে খুব একটা বেশি সমস্যা হবে না। আমরা মন্দিরের কাছে হোটেল রাধা মাধব বলে একটি হোটেলে উঠলাম। এখানে আমাদের আগের থেকে কোনো বুকিং ছিল না, অফলাইনেই বুকিং করলাম। একটি নন এসি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা করে। হোটেলের ঘরটা মোটামুটি ছিল। হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু আমরা বেরিয়ে গেলাম দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে, কারণ সকাল সকাল পুজো দিতে হবে। আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দিরের। সময় লেগেছিল 5 মিনিটের মতো। এখানেও দেখলাম মার্কেটের দুধার ধরে অনেক ধরনের খাবারের দোকান, অন্যান্য গিফট জিনিস কেনার দোকান, জামা কাপড়ের দোকান এবং রয়েছে প্রচুর হোটেল। একটা কথা জানিয়ে রাখি, আপনারা কিন্তু দ্বারকাধীশ মন্দিরের ভেতরে নিজেদের ফোন, ব্যাগ, জুতো কিছুই নিয়ে ঢুকতে পারবেন না। তার জন্য বাইরে রয়েছে লকার রুম। কিন্তু এই লকার রুমগুলোতে অনেক লাইন পড়ে। আমরা কিন্তু আমাদের ফোন, ব্যাগ ইত্যাদি সব হোটেলেই রেখে এসেছিলাম, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে মন্দিরে ঢোকার লাইনে লাইন দিতে পেরেছিলাম এবং প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি দর্শন হয়েছিল দ্বারকাধীশের। কিন্তু সেই ভিডিও আমরা করতে পারিনি, কারণ ফোন আমাদের সাথে ছিল না এবং ভেতরে ফটোগ্রাফি অ্যালাউডও নয়। আমরা আপনাদের শুধু বাইরের দৃশ্যই দেখাতে পারলাম। এখানে কিন্তু মন্দিরে বাইরের থেকে আপনারা ফটো তুলতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম মন্দিরের আশেপাশে অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। আমরা এখন দ্বারকাধীশ মন্দিরে দর্শন করার পর এগিয়ে চলেছি সমুদ্র নারায়ণ মন্দিরের দিকে। রাস্তায় কিন্তু যাওয়ার পথে আরও অনেকগুলি মন্দির পড়লো। এখানে আপনি কিন্তু গোমতী নদীর পাশ দিয়ে যেতে পারবেন। অনেকেই স্নান করছে দেখুন, তো আপনাদের সাথে যদি জামা কাপড় থাকে আপনারা কিন্তু এখানে গোমতী নদীতে স্নানও করে নিতে পারেন। সামনেই দেখা যাচ্ছে গোমতী নদী আর সমুদ্রের সঙ্গমস্থল, এবং এই সমুদ্র নারায়ণ মন্দির কিন্তু একদম সঙ্গমস্থলের ওপরেই অবস্থিত। তো চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি সমুদ্র নারায়ণ মন্দিরের একদমই সামনে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমার সমুদ্র এবং নদীর সঙ্গমস্থল, এবং তার পাশেই রয়েছে এই সমুদ্র নারায়ণ মন্দির। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের দিকে। সমুদ্র নারায়ণ ভগবানের দর্শন করার পর একদম বাইরেই কিন্তু রয়েছে এই গোমতী নদী আর আরব সাগরের মোহনা, যেটা আপনারা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন। পেছনে দেখা যাচ্ছে আরব সাগর, সম্পূর্ণ নীল এবং সবুজ রঙের একটু জল, তো খুবই ভালো লাগছে দেখতে। আপনারা কিন্তু ওই গোমতী নদীর পাশ দিয়ে ধরে এসে ওখান থেকে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো মূল মন্দিরে প্রবেশ করার পর পাশে দেখবেন একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে আপনারা কিন্তু মূল মন্দিরের পুরো দৃশ্যটা এবং সাথে এত সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন। সুতরাং মূল মন্দির দর্শন করার পর কিন্তু এই দর্শনটা একদমই মিস করবেন না। সমুদ্রের পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছি দূরে রয়েছে একটি লাইট হাউস, হয়তো সেখানে যাওয়া যায়, আমরা এখনো সঠিক সেটা জানি না, কিন্তু এখান থেকে কিন্তু লাইট হাউসটা দেখা যাচ্ছে। সমুদ্রের পার থেকে কিন্তু দূরে দেখতে পাচ্ছিলাম দ্বারকা মন্দিরের চূড়া, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আসল দ্বারকা মন্দির কিন্তু এখন বর্তমানে সমুদ্রের তলাতেই রয়েছে। দ্বারকা হলো আমাদের ভারতের যে চার ধাম তার মধ্যে একটি অন্যতম।
এছাড়া বাকি তিন ধাম হলো পুরী, বদ্রীনাথ এবং রামেশ্বরম। সুতরাং দ্বারকা ধাম কিন্তু জীবনে একবার হলেও আপনাদের দর্শন করা উচিত। এছাড়া সমুদ্রের সঙ্গম থেকে দেখতে পাচ্ছিলাম দূরে সুদামা সেতু। সমুদ্রের পাড় দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম একটি পাপড়ি চাটের দোকান, তো সেখান থেকে এক প্লেট নিয়ে নিলাম, দাম নিয়েছিল 30 টাকা। সমুদ্র দেখতে দেখতে এই টকঝাল মিষ্টি পাপড়ি চাট খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এছাড়া পাপড়ি চাট ছাড়াও অন্যান্য খাবারের দোকানও কিন্তু এখানে ছিল, সুতরাং আপনারা কিন্তু হালকা করে টিফিন এখান থেকে করেই নিতে পারেন। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের নজরে পড়লো আরও অন্যান্য অনেক জাতিগোষ্ঠীর লোকরা কিন্তু এখানে এসেছিল। বিশেষ করে চোখ টানলো এই রাজস্থানী পোশাক পরা মহিলারা, যারা কিন্তু কোনো রাজস্থানী গ্রাম থেকে এসেছিলেন বোঝাই যাচ্ছিল। পাপড়ি চাটটা শেষ করে ভাবলাম একবার দ্বারকা বিচটাও ঘুরে আসি। তার জন্য কিন্তু আমরা ওই সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠে সোজা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়লো কতগুলি উট রাখা রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে উটের পিঠেও একবার সওয়ারি করে নিতে পারেন। আপনাদের মিনিট দশেক ঘোরানোর জন্য নেবে কিন্তু মাত্র 50 টাকা। সমুদ্রের পাড়ে এসে সমুদ্রে ছুঁয়ে দেখবো না সেটা কি করে হতে পারে, সেই জন্য আমাদের সমুদ্র নারায়ণ মন্দির দেখে এসে সোজা সমুদ্রের পাড় ধরে হেঁটে চলে আসলাম বিচের কাছে। এখান থেকে কিন্তু পেছনে লাইট হাউসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ স্নান করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই এসে উপভোগ করতে পারেন। তো আমরা এখন লাইট হাউস দেখে কিছুটা সমুদ্র উপভোগ করে তারপর চলে যাবো লাঞ্চ করতে, ততক্ষণ সমুদ্র উপভোগ করতে থাকুন। সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মন মতো ছবি ভিডিও তুলে আমরা আবার এগিয়ে গেলাম দ্বারকাধীশ মন্দিরের কাছে। যেতে যেতে দেখলাম একটা ইউনিক সোডার দোকান, সেখান থেকে এক গ্লাস সোডা কিনে নিলাম, দাম নিল 20 টাকা। এছাড়া কিন্তু গোমতী নদীর পাশে দেখলাম অনেকগুলি গোমাতা রয়েছেন এবং তাদের খাওয়ানোর জন্য কিন্তু 10 টাকা করে আটার প্লেট বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু 10 টাকা দিয়ে এই আটার প্লেট কিনে গোমাতাদের সেবা করতে পারেন। সঙ্গম দেখে আসার পর আমরা চলে এলাম এখানে গোমতী নদীর তীরে। এখানে কিন্তু আপনারা নদীতে নেমে স্নান করতে পারেন। দেখতে পাচ্ছি নদীতে প্রচুর মাছ রয়েছে এবং এখানে কিন্তু মাছের চারাও বিক্রি হচ্ছে 10 টাকার বিনিময়ে। আপনারা কিন্তু সেগুলো কিনে মাছকে খাওয়াতে পারেন। গোমতীর তীরে দাঁড়িয়ে এখান থেকে দেখতে পাচ্ছি পেছনে রয়েছে সুদামা সেতু, সেটা কিন্তু এখন মেনটেনেন্সের কাজের জন্য বন্ধ আছে, ওই জন্য আমরা ওটার উপরে উঠতে পারলাম না, দূর থেকেই দেখে নিলাম। সুদামা সেতুর ওপরে কিন্তু রয়েছে আরও একটি মন্দির, সেখানে যাওয়ার জন্য কিন্তু বোটের ব্যবস্থা থাকে, কিন্তু আজকে এখন ঘাটা চলায় বোট কিন্তু চলছে না, তাই আমরা ওই পারে যেতে পারলাম না। ওইদিকে কিন্তু একটা রয়েছে কুয়ো, যার মধ্যে থেকে পাওয়া যায় মিষ্টি জল। এর আগেই একবার বললাম সুদামা সেতুতে মেনটেনেন্সের কাজ চলার জন্য আমরা সেটাতে উঠতে পারিনি, কিন্তু আমরা দেখলাম এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, সেটা কিন্তু ভেতরের দিকে চলে আসে, যেখানে থেকে আপনারা কিন্তু সুদামা সেতু খুব কাছ থেকে দেখতে পারবেন। আমরা হেঁটে চলে আসলাম এখানে এবং দেখো এখান থেকে সুদামা সেতু কত সুন্দর দেখা যাচ্ছে। দুপুরের ঘোরা বেড়ানো কমপ্লিট করার পর আমরা গেলাম লাঞ্চ করতে। সুদামা সেতু যাওয়ার রাস্তাতে পড়বে অনেকগুলি রেস্টুরেন্ট, সেরকমই একটি রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকে পড়লাম ভেতরে। দুপুরের টাইম হওয়ায় দোকানে কিন্তু বেশ ভিড়ই ছিল। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর আমরা পেয়ে গেলাম আমাদের সিট। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের মেনু, দাম মোটামুটি রিজনেবলই বলবো। তবে একটা জিনিস, মেনুর ওপরে 100% পিওর ভেজ লেখা থাকলেও এদের রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার ছিল, সেটা খেয়াল করে দেখলাম। যাই হোক, আমরা অর্ডার করে নিয়েছিলাম একটি পনির লবাবদার, স্টিম রাইস আর মিক্স ভেজ। আমাদের বিল হয়েছিল 480 টাকা। খাবার কিন্তু ভালোই ছিল। দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে
তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটিং করার জন্য। মার্কেটিং করতে এসে দেখলাম এখানে বেশ কয়েকটি স্টল রয়েছে যেখানে সম্পূর্ণ ঘোরার জায়গাগুলি রয়েছে। আপনারা যদি দ্বারকা দর্শন করতে চান তাহলে এদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সম্পূর্ণ দ্বারকা ঘুরে নিতে পারেন। এটি একটি সারাদিনের ট্যুর হয়, সকাল 8টার সময় ট্যুর ছাড়ে এবং বিকেল 6টা পর্যন্ত চলে। মন্দির যাওয়ার পথে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রচুর হোটেল রয়েছে। এখানে এসি নন এসি দু ধরনের রুম পাওয়া যায়। এসির ভাড়া 2000 টাকার কাছাকাছি এবং নন এসি 1200 টাকা। তো আপনারা নিজেদের পছন্দ মতো রুম কিন্তু মন্দিরের সামনে নিয়ে নিতে পারেন। জয় শ্রী কৃষ্ণ। আমরা চলে এসেছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। আমরা কিন্তু এখানে এসে সকালবেলা প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম, তখন ক্যামেরা ভেতরে অ্যালাউড না হয় আমরা কিন্তু আপনাদের ভেতরে ছবি দেখাতে পারিনি। এই সময় দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, তাই জন্য এই চত্বরটা কিন্তু এখন বেশ খানিকটা ফাঁকাই রয়েছে। মন্দির কিন্তু দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায় এবং বিকেল 4টার সময় আবার খোলে। পুজো দেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে বাইরের বিভিন্ন দোকান থেকে পুজো সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন এবং ভেতরে ঢুকে সেটা পুজো দিতে পারেন। ভেতরে ঢোকার জন্য মহিলা এবং পুরুষদের দুটো কিন্তু আলাদা লাইন হয়। এছাড়া এখানে যেহেতু ভেতরে লাগেজ বা মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য বাইরে রয়েছে ক্লক রুম, সেখানে আপনারা আপনাদের লাগেজ বা মোবাইল ফোন জমা দিয়ে রাখতে পারেন। আমরা সুবিধার জন্য আমাদের ফোন লাগেজ সব কিছু হোটেল রুমেই রেখে এসেছিলাম, সেই জন্য বেশি সময় নষ্ট হয়নি। এখানে বাইরে কিন্তু জুতো রাখার জন্য স্ট্যান্ড রয়েছে, সেখানে আপনারা আপনাদের জুতো রেখে ভেতরে ঢুকতে পারেন বা বাইরে বিভিন্ন লোক পয়সার বিনিময়ে আপনাদের কিন্তু জুতো রেখে দেয়, সেখানেও আপনারা রাখতে পারেন। আমাদের হোটেল যেহেতু মন্দিরের কাছে, সেজন্য আমরা হোটেলে জুতো রেখে সেখান থেকে মন্দিরের জন্য চলে এসেছিলাম। দ্বারকাধীশ মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে আরও বিভিন্ন ছোটো ছোটো মন্দির, যেরকম আমরা দেখে নিয়েছিলাম গায়ত্রী মাতা মন্দির, এছাড়া অনিরুদ্ধ এবং প্রদ্যুম্নজির মন্দির। আপনারা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলে এই বাকি ছোটো ছোটো মন্দিরগুলো দর্শন করতে একদমই ভুলবেন না। এখন আপনারা দেখে নিন মন্দিরের অপূর্ব শোভা। আমরা সকালবেলা যখন এসে পুজো দিয়েছিলাম তখন দেখেছিলাম মন্দিরের ওপরে একটি অন্য রঙের ধ্বজা রয়েছে। এখন আবার এসে দেখছি মন্দিরে অন্য রঙের ধ্বজা, সুতরাং কিছু সময় পর পরে কিন্তু এখানে ধ্বজা পরিবর্তন করা হয়। মন্দিরের বাইরে রয়েছে পুজোর সামগ্রীর বিভিন্ন দোকান, এখানে কিন্তু 100 টাকা 200 টাকার বিনিময় পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। তার মধ্যে বিভিন্ন রকম মিষ্টি সন্দেশ ইত্যাদি রয়েছে, আপনারা নিজেদের পছন্দ মতো ডালা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এছাড়া রয়েছে প্যাঁড়া ও বিভিন্ন ধরনের অন্যান্য মিষ্টি। এখন বাজছে বিকেল 6:30, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর আলো রয়েছে। আর এই নিয়ে আমরা 3 নম্বরবার মন্দিরের কাছে এলাম এবং 3 বারই কিন্তু অন্য অন্য ধ্বজা দেখতে পেলাম, সুতরাং বোঝাই যাচ্ছে এখানে কিছু সময় পর পর ধ্বজা পরিবর্তন হয়। এখন আবার দর্শন শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন লাইন পড়েছে এবং কীরকম ভিড় রয়েছে। তবে আমি বলবো সকালের থেকে বিকেলবেলা কিন্তু বেশ কিছুটা ফাঁকাই থাকে। মন্দিরে ঢোকার লাইন ফাঁকা আছে দেখে ভাবলাম যাওয়ার আগে একবার শেষবারের মতো দ্বারকাধীশের দর্শন করে যাই, সেজন্য ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে।
ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে আসার পর কিন্তু নিজের জীবনের শেষ অংশটুকু দ্বারকাতেই কাটিয়েছিলেন এবং তার রাজ্যপাট কিন্তু এখানেই ছিল। বলা হয় এই বর্তমানে যে মন্দিরটি সেটি 2500 বছর পুরনো এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের অসাধারণ কারুকার্য দেখতে দেখতেই চোখে পড়ল মন্দিরের ধ্বজা আবার পরিবর্তন হচ্ছে এবং সেই ভিডিওটা কিন্তু আমরা তুলে নিলাম আপনাদের জন্য। দেখতে থাকুন দ্বারকাধীশ মন্দিরের ধ্বজা পরিবর্তন। প্রায় 20-25 মিনিটের মধ্যে দর্শন শেষ করে আমরা আবার বেরিয়ে আসলাম। ঘড়িতে তখন বাজে 6:25। চারিদিকে কিন্তু বেশ আলোই রয়েছে এবং এই দ্বারকাধীশ মন্দিরের চত্বরটা কিন্তু আবার রমরমা হয়ে উঠেছে। দ্বারকাধীশ মন্দির থেকে গোমতী নদীর দিকে যাওয়ার পথে, এছাড়াও মন্দির যাওয়ার পথেও কিন্তু পড়বে অনেক দোকান বাজার। সেখান থেকে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিংবা অন্যান্য সামগ্রী কিনে নিতে পারেন। দেখলাম পাওয়া যাচ্ছে দ্বারকাধীশজির অনেক ধরনের ফটো ফ্রেম, এছাড়া লাড্ডু গোপালের বিগ্রহ। এরকমই একটা দোকান দেখে আমরা ঢুকে পড়লাম। এখানে দেখতে পাচ্ছি দ্বারকাধীশজির অনেক ছোট ছোট বিগ্রহ রয়েছে, তো ভাবছি এগুলোই কিছু কিনে নিয়ে যাবো এখানকার স্মৃতি হিসাবে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা দোকানে খুব সুন্দর গুজরাটি কাজের ওপর বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম নিজেদের ফ্যামিলি আর সবার জন্য এখান থেকে গুজরাটি ওয়ার্কের কিছু জিনিসপত্র গিফট হিসেবে নিয়ে নেবো। তাই সেজন্য এখানে নিয়ে নিলাম কিছু দরজার ওপরে তোরণ। তো গুজরাটি ওয়ার্কগুলো খুব সুন্দর লাগছে আর দামটাও কিন্তু রিজনেবল। অফিসিয়াল লকার রুমের পাশাপাশি বিভিন্ন যে প্রসাদের দোকানগুলো, সেখানেও রয়েছে মোবাইলের লকার। আপনারা কিন্তু এখান থেকে প্রসাদ কিনে তার বদলে আপনাদের মোবাইল এখানে জমা রাখতে পারেন। মন্দিরের বাইরে দেখলাম বিভিন্ন গুজরাটি পোশাকের কিন্তু দোকান রয়েছে। এখান থেকে আপনারা অথেন্টিক গুজরাটি ওড়না, কুর্তি, ড্রেস এগুলো কিনে নিতে পারেন। দরদামের দিক থেকে দেখলাম ওড়নাগুলো 399, কুর্তি 499 এবং অন্যান্য ড্রেসগুলো প্রায় 2000 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছিল। গুজরাটের স্পেশাল লস্যি, ৪০ টাকা দাম নিয়ে নিয়েছি গুজরাটের স্পেশাল লস্যি। তো খুবই ঠিক কনসিস্টেন্সি, খেয়ে দেখি এবার। মিষ্টি কম, কেশরের ফ্লেভার রয়েছে আর একদম ঘন দই, সাথে কিছু টুটি ফ্রুটি ওপর দিয়ে দেওয়া ছিল। মাস্ট রেকমেন্ডেড। দ্বারকাধীশ মন্দিরে আসলে মন্দিরের ঠিক অপোজিটেই দোকান, এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই লস্যিটা ট্রাই করবেন। মার্কেট দিয়ে ঘুরতে ঘুরতে একটি দোকানে চোখে পড়লো এই মিষ্টি লাড্ডু গোপালটা, সেই দেখে দাঁড়িয়ে পড়লাম।
এই মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ কিছু কিছু দোকানে দামটা আমার একটু বেশিই লাগলো। যাই হোক, আমাদের দ্বারকা ঘোরাঘুরি কিন্তু এখানেই শেষ। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সন্ধে নেমে আসছিল এবং আমাদের আহমেদাবাদ যাওয়ার বাসের টাইম কিন্তু হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে গেলাম দুপুরবেলা লাঞ্চ করেছিলাম যে রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টটাতেই। এইবার সন্ধ্যাবেলা খাবারের জন্য অর্ডার করে নিয়েছিলাম একটা পাওভাজি এবং মশালা ধোসা, সাথে কিন্তু ছিল চাউমিন। সব নিয়ে আমাদের বিল হয়েছিল 420 টাকা মতো। এরপর আমরা আবার আমাদের হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে চলে গেছিলাম বাস ডিপোর কাছে। সেখান থেকে আমরা আবার বাসে উঠে ফিরে যাব আহমেদাবাদে। সে জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে পরবর্তী এপিসোডে। সেই এপিসোডটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমরা যখনই একটি নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আপনাদের ঘুরে দেখাবো আহমেদাবাদের ইসকন মন্দির। সুতরাং আমাদের চ্যানেলে সাথে থাকুন। আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। জয় দ্বারকাধীশ।